নানান খুনসুটিতে মেতে থাকা আট মাস বয়সী ফুটফুটে শিশুটি জানেই না তার শরীরে বাসা বেঁধেছে জটিল এক রোগ। খেলতে খেলতে হঠাৎ করেই দম বন্ধ হবার উপক্রম হয় এই অবুঝ শিশুটি। অসুস্থ হয়ে অনেক সময় জ্ঞানও হারিয়ে ফেলে শিশুটি, আর তাই তাকে নিয়ে সবসময় শঙ্কিত থাকে তার অসহায় মা। আমার মেয়ে প্রথম যেদিন অজ্ঞান হয়ে পড়ে, আমি তো দেখে সেই চিন্তায় পড়ে গেছিলাম। পরে টেস্টে হাড় ফুটা ধরা পড়ছে 6 মিলি, তার সাথে আবার আরেকটা রোগ ধরা পড়ছে, সেটা হচ্ছে ফুসফুসের রক্তনালী চিকন হয়ে বাঁকা হয়ে সরে গেছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা রতন মহন্ত ও মা পিঙ্কি রানী মহন্তের ঘর আলো করে এসেছিল শিশু রিয়াংশি। বাবা রতন মহন্তের এলাকায় ছোট একটি পানের দোকান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলছিল অভাবের সংসার। তবে শিশুটির বয়স যখন 4 মাস, তখন হাসি খুশি পরিবারটিতে নেমে আসে ঘোর অন্ধকার। শিশু রিয়াংশির হার্টে ধরা পড়ে ছিদ্র, সেই সাথে যোগ হয় ফুসফুসের জটিল সমস্যা। ওর বয়স যখন 4 মাস, তখন ওর হার্টে একটা ফুটা ধরা পড়ল। ভুরুঙ্গামারিতে 2টা ডাক্তার দেখাইছি, ওনারা বলছে যে রংপুর নিয়ে যাও। পরে রংপুর নিয়ে গেলাম, টেস্ট করলাম, মানে VHD 6 মিলি, হার্টে 6 মিলি ফুটা। হেসে খেলে বেড়াবার এ বয়সেই বারবার হোঁচট খায় তার শরীর। পরিবারের সবার সাথে খুনসুটিতে মেতে থাকা আদরের সন্তানের এমন কঠিন রোগ কোনোভাবেই মানতে পারছে না অসহায় পরিবারটি। পানের দোকানের সামান্য উপার্জন থেকে কিভাবে মেয়ের চিকিৎসা করাবে, সেই দুশ্চিন্তায় দিন রাত কাটে বাবা রতন মহন্তের। আমি একটা ছোট্ট পানের দোকান করি, ডেইলি আয় আমার 250 টাকা। এখন ঢাকা যে আমি নিয়ে যাব, এই টাকাটাও আমার কাছে ছিল না। পরে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে সহযোগিতা করছে, এদের কারণে আমি ঢাকা যাই, মেয়েকে ডক্টর দেখে নিয়ে আসছি। এর উপর প্রতিদিন 400 থেকে 500 টাকার ঔষধ প্রয়োজন হয় শিশুটির। কিন্তু পানের দোকানের সামান্য আয়ের টাকায় যেখানে দুমুঠো খেয়ে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে প্রতিদিন এত টাকার ঔষধ কেনা একরকম অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে পরিবারটির জন্য। এখন আমার স্বামী যেটুক পানের দোকান করে, এটি দিয়ে আমার মানে সংসার কোনো রকম আর কি চলে। তারপর ঢাকার ডাক্তার বলছিল যে ইন্ডিয়া নিয়ে যেতে, ওখানে তো প্রায় অনেক টাকা আর কি লাগে, সেটা তো আমার সাধ্য নাই। যদি আপনারা সবাই সহযোগিতা করেন, তাহলে আমার বাচ্চাটা হয়তো আমি সুস্থ করতে পারি। রিয়াংশিকে দ্রুত ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করাতে না পারলে বাড়তে পারে তার মৃত্যু ঝুঁকি। কিন্তু তার জন্য প্রয়োজন প্রায় 6 লাখ টাকা, যা জোগাড় করা যেন পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে পান দোকানী রতন মহন্তের কাছে। এর চিকিৎসা বাবদ আমি সমাজ কল্যাণে একটা দরখাস্ত দিচ্ছি, ওখান থেকে 4,000 টাকা পেয়েছি। এখন এর চিকিৎসা করতে ডক্টর বলছে 5 থেকে 6 লাখ টাকা লাগবে, এখন এটা আমার পক্ষে সম্ভব না। শুরুতে এলাকার বন্ধু আত্মীয় স্বজনদের সহায়তায় রংপুর ও ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হলেও এখন চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় শিশুটিকে বাঁচাতে দুশ্চিন্তায় ভুগছে পুরো পরিবার। এখন আমার যে আয়, এখন আমি কিভাবে সম্ভব ইন্ডিয়া নিয়ে যাওয়া? এখন আপনারা যদি সবাই সহযোগিতা করেন, তাহলে হয়তো আমি বাচ্চাটার জীবন ফিরে পাবো হয়তো। ফুটফুটে শিশুটি সুস্থ জীবনে ফিরে আসুক, সেই প্রত্যাশা করেন প্রতিবেশীরাও। অন্য সকল বাচ্চার মতোই দুধে ভাতে থাকুক তার সন্তানও, এমনটাই চাওয়া প্রতিবেশীদেরও। তাই তো শিশু রিয়াংশিকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চান এলাকাবাসী। তো দেশের সরকার অথবা বেসরকারি যারা আছেন, বিত্তশালী লোক, তারা যদি কিছু সহযোগিতা করে, তাহলে হয়তো বাচ্চাটা চিকিৎসা হলেও হতে পারে। সকলে এগিয়ে এলে সুস্থ জীবন ফিরে পাবে 8 মাস বয়সী রিয়াংশি মহন্ত, এমনটাই প্রত্যাশা সকলের।